দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত শুক্রবার রাতে বাংলাদেশে এসেছে স্টিভেন স্মিথের দল। প্রথমবার বাংলাদেশে এসেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে স্মিথের। ট্রেনের ছাদে করে ঈদের ছুটিতে মানুষ ঘরে ফিরছে, এমন দৃশ্য হয়তো এই ডানহাতি ব্যাটসম্যান আগে কখনো দেখেনি। রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত লা ম্যারেডিয়ান হোটেলে উঠেছে অস্ট্রেলিয়া দল। হোটেল থেকে অল্প একটু দূরেই ঢাকা বিমানবন্দর স্টেশন, সেখান থেকেই কোনো একটি ট্রেন ছেড়ে যাচ্ছিল হোটেলের পাশে রেল লাইন দিয়ে। সেই ট্রেনে সবগুলো বগিই ছিল কানায় কানায় পূর্ণ, এমনকি ট্রেনের ছাদে ছিল প্রচুর মানুষ। আর এই দৃশ্য দেখেই স্টিভেন স্মিথ বিস্মিত হয়েছেন। হোটেল রুমের জানালায় দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন 28 বছর বয়সী স্মিথ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রেন চলার ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, প্রতিটি বগি যখন পূর্ণ, এটা ছাড়া কি করার আছে আর, মাথা সাবধানে রেখো। এদিকে আগামী 22-23 আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর খেলা হচ্ছে না। আগামী 27 থেকে 31 আগস্ট মিরপুরে এবং 4 থেকে 8 সেপ্টেম্বর চিটাগংয়ে দুটি টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।